চলে এসছে গরম গরম মাটন বিরিয়ানি, লখনৌ স্পেশাল। বিরিয়ানির সময় ডিমটা কিন্তু উপরেই পাও না, মানে আমার তো জিভে জল চলে আসছে। এরকম মাটন পিস, এরকম আলু, এরকম ডিম। তো পরিবেশ দেখেই বুঝতে পারছেন যে আজকে ভিডিওটা অন্যরকম হতে চলেছে। ছোট ছোট কচি বাচ্চা রয়েছে এখানে, আর ওদিকে রয়েছে বিরিয়ানির হাড়ি। এখন টিফিন টাইম, বাচ্চারা সবাই এরকম প্লেট হাতে নিয়ে দাঁড়িয়ে গেছে, আর বিরিয়ানি ওখানে রয়েছে, বিরিয়ানি সার্ভ হচ্ছে। পুরো ব্যাপারটাই বলবো আজকে, কেন স্কুলে এসেছি, হঠাৎ করে দুপুরবেলা কেন স্কুলে হাজির হয়েছি। এই দেখুন, কবিগুরু শিক্ষানিকেতন রবীন্দ্রপল্লী মধ্যমগ্রাম। তো মধ্যমগ্রামে হাজির হয়ে গেছি বাচ্চাদের বিরিয়ানি খাওয়াবো বলে। বাট এটা আমার একার কৃতিত্ব হচ্ছে না, এখানে আমার সঙ্গে রয়েছে এই যে ওয়ান অ্যান্ড অনলি ওয়ান অফ দা, মানে মধ্যমগ্রাম ভাউসে লখনৌ বিরিয়ানির ওনার। তো ওনার উদ্যোগে আজকে এই সমস্ত বাচ্চাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো এবার অর্ণব দার কাছ থেকে শুনে নেবো কি জন্য এই ব্যবস্থাটা হয়েছে। নমস্কার, আমার নাম অর্ণব বোস। ভারত সেরা লখনৌ বিরিয়ানির তরফ থেকে সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের ভারত সেরা লখনৌ বিরিয়ানির 14 বছর জন্মবার্ষিকী উপলক্ষে, এটা আমার বাবা মা স্কুলে পড়তো সেই স্কুলের শিশুদের আমরা আমাদের তরফ থেকে 80 জন শিশুকে আমরা বিরিয়ানি খাওয়াচ্ছি। ঠিক আছে, তো আপনারা অবশ্যই আসবেন ভারত সেরা লখনৌ বিরিয়ানিতে, এবং আপনারা আশীর্বাদ করবেন আমরা যেন আগামী দিন আরো বড়ভাবে 800 জন শিশুকে যেন খাওয়াতে পারি। ধন্যবাদ। অর্ণবদা বলে দিয়েছে ব্যাপারটা, অর্ণবদার উদ্যোগই হচ্ছে। বাট এরকম একটা মহান কাজে নিজেকে সামিল করতে পেরে আমারও খুব ভালো লাগছে। তো চলুন এবার বিরিয়ানি খাওয়ানোর পালা। এই দেখো, এখানে একদম গরম বিরিয়ানি সার্ভ করা হচ্ছে, আলু, চিকেন আর গরম রাইস। মধ্যমগ্রাম লখনৌ বিরিয়ানি অলরেডি আমি বহুবার খেয়েছি, তো আজকে বাচ্চাদেরকে খাওয়াচ্ছে অর্ণবদা, তার সঙ্গে আমিও সামিল হয়েছি, খুব ভালো লাগছে, ভালো উদ্যোগ। সবাই বিরিয়ানি খেতে খুব ইন্টারেস্টেড। কে খাওয়াচ্ছে, কারা খাওয়াচ্ছে জানিস? ওরা জানে না, ওরা বিরিয়ানি খাবে শুধু। এই যে দেখো চিকেন বিরিয়ানি, এই যে চিকেন বিরিয়ানি। তো বাচ্চাদের তো দেখলেন স্কুলে খাওয়ালাম, মানে আমি খাওয়াইনি, অর্ণবদা খাইছে। এরকম একটা উদ্যোগে সামিল হতে পেরে নিজেকে খুব গর্বিত অনুভব করছি। আর আমি চলে এসেছি লখনৌ বিরিয়ানি ঠিক সামনে, এবার নিজে খাবো। তো দেখা যাক, সামনে দেখো নতুন হাড়ি কাটা হচ্ছে এখানে। এই দেখো একদম এখানে গরম গরম বিরিয়ানি সার্ভ করা হচ্ছে উইথ এগ। আচ্ছা, এটা কি আমাদের জন্য? আচ্ছা, লখনৌ বিরিয়ানি মধ্যমগ্রাম ওভার ব্রিজের ঠিক নিচে, আর এখানে দেখো উইথ এগ সার্ভ করা হচ্ছে। অর্ণবদা কেমন লাগছে বলো? আজকে খাওয়াতে পারি। তো বুঝতেই পাচ্ছেন যে একটা এরকম মহৎ কাজে সামিল হতে পারে নিজেরও গর্ব ফিল করছি। আর অর্ণবদার লখনৌ বিরিয়ানি মধ্যমগ্রাম সবাই জানেন, এর আগে বহুবার এসেছি, আবার নতুন করে আর একবার আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন মটনের পিস গুলো দেখুন, 200 গ্রাম প্লাস পিস। ঠিক আছে, আর মাটন বিরিয়ানি হচ্ছে আপনার 270 টাকা ডিম দিয়ে। আচ্ছা, দেখেছো পুরো ব্যারাকপুর স্টাইলের। আর আমাদের যে 2 লিটার কন্টেনার আসছে, খুব শিগগিরই 2 লিটার কন্টেনারে পাবেন 2 মাংস ডিম দিয়ে মটন বিরিয়ানি 450 টাকা, আর চিকেন বিরিয়ানি 280 টাকা, সঙ্গে একটা করে জলের বোতল থাকবে। আবার জলের বোতল কোল্ড ড্রিঙ্কস ম্যান্ডেটরি না, যদি আপনার না লাগে আপনি নাও নিতে পারেন, সেক্ষেত্রে 10 টাকা ডিসকাউন্ট। চলে এসছে গরম গরম মাটন বিরিয়ানি লখনৌ স্পেশাল। নাম লখনৌ স্পেশাল, কিন্তু বাট লখনৌ স্টাইলে না, কলকাতা স্টাইলে। আমি আছি মধ্যমগ্রাম ভারত সেরা লখনৌ বিরিয়ানির সামনে, হাতে চলে এসেছে ভারত সেরা লখনৌ বিরিয়ানির মাটন বিরিয়ানি। এই যে ও আলুর পিসটা প্রথমেই চোখ যায়, আলু পিসটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে গেল, দেখেছো? নতুন করে কিছু বলার নেই, মানে এরকম সফট আলু, ও হেভি গরম, সঙ্গে একটা ডিম। মাটন পিসটা বার করবো, ও মানে আমার তো জিভে জল চলে আসছে, এরকম মাটন পিস, এরকম আলু, এরকম ডিম, সঙ্গে ছোটো ছোটো আলু অনেক টুকরো পেয়েছি। রাইসের স্ট্রাকচারটা দেখেছো, একদম ঝুরঝুরে রাইস, স্পাইসি রাইস আর হোয়াইট রাইস মিশ্রণ করা রয়েছে। এবার খেয়ে বলবো, আগে বলেছি আবার বলবো। হায়দ্রাবাদ থেকেও ভিজিট করে এসেছি, হায়দ্রাবাদের বিরিয়ানি আর আমাদের কলকাতা বিরিয়ানির মধ্যে পার্থক্য আছে। বাট সত্যি কিন্তু ভারত সেরা নামের সঙ্গে কিন্তু এটা একদম সামঞ্জস্য রাখে, কারণ বিরিয়ানির রাইস থেকে শুরু করে আলু সমস্তটাই কিন্তু একদম পারফেক্ট যাকে বলে। আপনি 450 টাকায় 200 গ্রাম মটনের পিস দিয়ে বিরিয়ানি খুব শিগগিরই পেয়ে যাবেন আমাদের এখানে, মানে 400 গ্রাম মটন দিয়ে 400 গ্রাম মটন দিয়ে দুজনের আনলিমিটেড
এবং 2 কেজির বাটি আনা হয়েছে, সেই বাটিতেও বিরিয়ানি যাবে। 2 কেজির বাটিতে বিরিয়ানি কেবলমাত্র পশ্চিমবঙ্গের বুকে আমাদের ভারত সেরা বিরিয়ানিতেই আনা হচ্ছে, বুঝতে পারছো? তো এটা একটা নতুন অভিনব সংযোজন যে আপনারা শুনলেন অনবদার মুখে। তো আমি নিজেও খুব স্যাটিসফাইড, মাংসটা দেখো একদম ঝুরঝুরে, দেখো রিয়াজি পিস, রিয়াজি আমি এর আগে দেখিয়েছি, খিদিরপুরে খাসি নিয়েছে মুখে পড়লে পুরো এক গাল হাসি, শুনে নিয়েছো? আমি আর আগে বলেছি খিদিরপুরে খাসি মুখে পড়লেই হাসি। তো এই মাটনটা কিন্তু ঝুরঝুরে, এর আগে আমি একান্ত আপন গেছিলাম, বলতেই হচ্ছে কারণ প্রচুর জায়গায় যাই, একান্ত আপনের মাটনও খুব ভালো ছিল। আর এখানে অনবদার বিরিয়ানি, ভারত সেরা লখনৌ বিরিয়ানি, বিরিয়ানি কিন্তু খুব ভালো, খাই তাহলে এনজয় করি। বিরিয়ানির সময় ডিমটা কিন্তু উপরেই পাও না, পুরো মেখে একাকার হয়ে গেছে, ডিম আলু মাটন সঙ্গে গরম বিরিয়ানি, জাস্ট মুখে চালান করে দেবো। পুরোটা দেখালাম আপনাদের, ওভার ব্রিজের নিচে, যার জন্য এই রাস্তার মধ্যে না প্রচুর গাড়ি যায়, ভেতরে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, ওখানে বসে আরাম করে খেতে পারবেন, প্লাস বাড়িতেও নিয়ে যেতে পারবেন। তো মধ্যমগ্রাম নিবাসী যারা আছেন তাদেরকে বলবো অবশ্যই ভারত সেরা লখনৌ বিরিয়ানি একবার ট্রাই করবেন। এই দেখো ছিঁড়ে যাচ্ছে, দেখো এই দেখো, ঠিক আছে, এই দেখো ছিঁড়ে এলো, আমার মনের মতো পিস পেয়েছি। ধীরে সুস্থে বিরিয়ানি শেষ করবো, আপনাদের পুরো ব্যাপারটা দেখালাম। ওই যে দেখছেন ভারত সেরা লখনৌ বিরিয়ানি, ফোন নাম্বারও দেওয়া রয়েছে, যারা এই অঞ্চলে আছেন কিংবা বাইরে থেকে আসবেন মধ্যমগ্রাম ওভার ব্রিজের ঠিক নিচে, যে কাউকে বলবেন যে ভারত সেরা লখনৌ বিরিয়ানিটা কোথায়, তারা আপনাদের বলে দেবে অ্যাড্রেস। আপনারা আসুন, এনজয় করুন, আর অনবদার এরকম একটা মহৎ কাজে আপনারা সামিল হন, দারুণ লাগলো। আমাদের পুরো প্লেটটা শেষ করবো, আপনারা সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে আজকের এই উদ্যোগটা কেমন লাগলো, ভারত সেরা লখনৌ বিরিয়ানির উদ্যোগে যে বাচ্চাদের স্কুলে খাওয়ানো হলো সেই উদ্যোগটা কেমন লাগলো। এটা এরকম মারবেন, সাথে থাকবেন, অবশ্যই নতুন নতুন কন্টেন্ট নিয়ে হাজির হওয়ার চেষ্টা করবো। আর একটা কথা না বললেই নয়, এরকম বিরিয়ানি খেতে খেতে না আমি দোলা তিতলিকে মিস করছি, কারণ ওরাই ম্যাক্সিমাম টাইম রিভিউ দেয়, আমি তো খুব কম সময় আসি আপনারা জানেন। তো এই বিরিয়ানিটা আমার একার পক্ষে সম্ভব না, আমি পার্সেল নিয়ে নেবো, বাড়িতে গিয়ে আর একবার এনজয় করবো আমরা। দেখো একদম সলিড পিস, চলো আর একবার পাইট নিই, দাও।